नमस्कार, आमी सुजय भट्टाचार्य बोलछी। आमी सर्वोदय हॉस्पिटल फरीदाबाद भारतवर्ष थेके बोलछी। आमी जॉइंट रिप्लेसमेंट सर्जन, जेटाते आमी बेसिकली नी और हिप रिप्लेसमेंट, शोल्डर रिप्लेसमेंट एंड एल्बो रिप्लेसमेंट एगुलो काज करी। और लास्ट करीब 20 बछर धरे आमी एई जॉइंट रिप्लेसमेंट काज करछी। लेकिन बेशिरभाग देखा जाए जे जॉइंट रिप्लेसमेंटे 80% जेटा एटा होच्छे आपनार नी रिलेटेड, जेटा आपनाके हाँटू बला है, हाँटू सम्बन्धित है। केन आमादेर एशियन कंट्रीजे हाँटू सबचेये बेशी खराब है। एटा आमी आपनाके देखाते जे नर्मल जेटा हाँटू है आर कि एरकम है आर कि, तो हाँटू जदि खूब बेशी खराब हो जाए तब तखन एगुलो एरकम हो जाए आर कि। तो हाँटूटाके आमी चेंज करा है, हाँटूटाके चेंज करार परे एरकम आपनाके करे देवा है जेटार बयसे आपनार ব্যথাটা কম হয়ে যাবে। আর হাঁটু খারাপ হওয়ার জন্য যেগুলো কাজ আপনি করতে পারতেন না, এগুলো কাজ আপনি সব কিছু করতে পারবেন হাঁটু রিপ্লেস হওয়ার পরে। আর দেখা যাচ্ছে সাকসেস রেট খুব ভালো এটা। আর আমরা কম্পিউটার নেভিগেশন দিয়ে অপারেশন করি, যেটা সাকসেস রেট 99.99% সাকসেস রেট। দুটো অন্য কথা হচ্ছে এটাতে আপনার স্টিচ করা হয় না, বিনা স্টিচে হয় আর কি আপনার। তো আপনার একবার আপনি অপারেশন করার পরে আপনি আপনার 3-4 দিন পরে আপনার ঘরেও যেতে পারেন। আর এগুলো অপারেশন করার পরে 3-6 মহিনা পরে আপনি আপনার যেরকম নামাজ করেন বা যেরকম আপনার রিচুয়ালস আছে যেগুলো আপনি ওগুলো সব আপনি করতে পারবেন। তো আমার মনে হয় যেটা আপনার হাঁটু খারাপ হয়ে আছে, যাদের সম্বন্ধে থোড়া আমাদের নেগেটিভ থিঙ্কিং অনেক বেশি, যেটা ঠিক হয় না, এগুলো ঠিক হতে পারে না বা সাকসেসফুল না, এটা ঠিক না। আপনি সেই জায়গাতে অপারেশন করাবেন তো সাকসেস রেট অনেক বেশি।